অষ্টমী 2022 থেকে। আর এই শুভ দিনে আমি বেরিয়ে পড়লাম মহাদেবের কাছে। মোড়িগাম স্টেশনে টিকিট কেটে এবারে রওনা দেবো আমরা উত্তরাখণ্ডের দিকে। এখান থেকে লোকাল ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরে সেম হাওড়া যাবো। হাওড়া থেকে ফের টিম আছে, সেই টিমের সাথে দেখা করে বেরিয়ে পড়বো। চলুন, ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসবে তারপরে হাওড়া দেখা হবে। চলে এসেছি হাওড়া স্টেশন, সামনে আমার পুরো টিম আছে, যাচ্ছে এগিয়ে। গাড়ি ছাড়বে 8:25 আর এখন বাজে 8:10। ঠিক আছে, সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, আমাদের এখানে সিট আছে। তো ব্যাগটা পুরো ফাড়ি, তাই এখন থেকেই খুব কষ্ট হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। জার্নি আমাদের শুরু হয়ে গেছে, 8:25, একদম পুরো পারফেক্ট টাইমে ছেড়েছে গাড়ি। আমরা আছি এখন শ্রীরামপুর স্টেশন। হাওড়া থেকে পুরো একদম ঠিকঠাক টাইমে ছেড়েছে, 8:25-এ 8:20-তে ছেড়েছে দুন এক্সপ্রেস। আর শ্রীরামপুরে একটু দাঁড়িয়েছে গাড়িটা, আমরা জাস্ট এই ডিনার ফিনার করে এবার একটু জুতো বুতো সব চেঞ্জ ফেঞ্জ করে এবার শো করে রেডি হচ্ছি। মানে শো বোঝাস না, একটু বসবে তো, এই তো খেলাধুলা হবে। বিশুদা বলছে আমাদের সেই বিশুদা, পুরুলিয়ার বিশুদা। সকাল সকাল লিখা শুরু হয়ে গেল। লখনউ স্টেশন, আমরা লখনউ স্টেশনে ঢুকে গেছি মোটামুটি 7:50-এ। টাইম গাড়ি একটু লেট ছিল, এবারে সেম দুন এক্সপ্রেসই থেকেই আমরা আবার যাব হরিয়ানাতে। গলাটা একটু ধরে গেছে, ঠান্ডা লেগেছে। ঠিক আছে, এই 10 মিনিট এখানে হল্ট করে, 10 মিনিট দাঁড়িয়ে তারপরে ছাড়বে। এটা হরিয়ানা পৌঁছাতে হয়তো ভোর হয়ে যাবে, মানে ভোর 4:30 নষ্ট হয়ে যাবে। আমরা এখান থেকে টিফিন টিফিন কিছু কিনে নিয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে, আমি রাখছি, আবার দেখা হবে। আমরা কোথায় এলাম? আমরা এখন এলাম হরিদ্বার। হ্যাঁ, হরিদ্বার থেকে এবার আমরা একটু, আমাদের টাইম আছে যেহেতু, গঙ্গা স্নানে যাব হরিদ্বার ঘাটের দিকে। তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ হয়ে আমাদের 9টায় বাস উত্তরকাশী যাওয়ার জন্য বাস ধরে যাবো 9টার সময়। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে যা যা একটু রেস্ট নিন। এটা হলো ভারত সেবাশ্রম। হরিদ্বারে থাকতে গেলে এখানে আপনারা থাকতে পারেন খুবই কম টাকায়, এটা খুব ভালো জায়গা। আমরা এখানে 2 বেড নিয়েছিলাম ফর 1 ডে, এটা 500 নিয়েছিল আমাদের কাছ থেকে। এবং এখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আছে শুধুমাত্র 40 টাকায়, মানে যত খুশি খাবার ভেজ। তো এটা খুবই ভালো জায়গা, আপনারা এখানে থাকতে পারেন ভারত সেবাশ্রম। এটা হরিদ্বার স্টেশন থেকে খুবই সামনে, মোটামুটি অটো বা টোটো যাচ্ছে 10 টাকা হয়তো কুজন নেবে স্টেশন থেকে ভারত সেবাশ্রম যেতে।
ওখানে কাউকে বলি, এটা দেখিয়ে দেবে। রেডি, এখানে মার্কেট আছে একটা, মার্কেট থেকে অটো ধরে এটা রাখি দোকানে, চাল ফান করবো, তো এখানে অটো ভাড়া 100 টাকা, 100 টাকা বলছি, আর বার্গেনিং করে 100 টাকা ধরেছি, ঠিক আছে, বেশি দূর না, 500 কিলোমিটার রাস্তা আছে। Ese bolazo es de esa.